দর্শক, এই মুহূর্তে আমরা পোস্টাল ব্র্যান্ডে ঢাকা উত্তর সিটি একজন এমপি পদপ্রার্থী হিসাবে নমিনেশন জমা দিয়েছেন। তিনি আসলেও দীর্ঘদিন তিনি একজন কাউন্সিলর হিসাবে 22 নং ওয়ার্ডের দায়িত্ব পালনকালীন যথেষ্ট উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হাজি লেখত আলী সাহেব, তার সাথে আমরা একটু আজ কথা বলবো যে 11 আসন নিয়ে তার কি চিন্তাভাবনা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, 11 আসনের থেকে যে আপনি একজন পদপ্রার্থী হিসাবে, আপনি কি আশা করেন আপনার 11 আসনের জনগণের থেকে? আমি তো জনগণের থেকে আশা করি, ইনশাআল্লাহ জনগণ আমাকে যদি নমিনেশন দেওয়া হয়, জনগণ আমাকে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন, এটা আমার আত্মবিশ্বাস আছে। জি, আরেকটি বিষয়ে আমরা জানতে যাব, আপনি কি প্রত্যাশা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর, আপনি কি প্রত্যাশা করেন যে 11 আসন থেকে যদি আপনি জয়যুক্ত হন, নৌকা পদপ্রার্থী দেওয়া হয় আপনাকে মনোনয়ন, তাহলে আপনি আসলে এই আপনি 11 আসন থেকে যে অবহেলিত রাস্তাঘাট কিছু রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ব্যাপকভাবে সমগ্র বাংলাদেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে, সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আপনি কি চিন্তাভাবনা নিয়েছেন? সেটা তো নির্বাচন হইলেই, আমি বিগত যতবার কমিশনার নির্বাচিত হয়েছি, আমি আমার এলাকাকে রাস্তাঘাটের যেভাবে উন্নয়ন করেছি, আমি প্রথম আমি ভোটে নির্বাচিত হয়েছিলাম 1074 ভোট বেশি পেয়ে, তারপরে কাজ করেছি বলে পরবর্তীতে আবারও নির্বাচন যখন হয় তখন আমি 1800 ভোটের অধিকার বেশি পেয়ে আমি নির্বাচিত হই। এরপর আবারও যখন নির্বাচন করি তখন আমি 3200 ভোটের ব্যবধানে আমি পাশ করি। তো কাজে আমি দিন দিন আমি এলাকায় আমি উন্নয়নমূলক কাজ করেছি বলেই, শুধু এই রাস্তাঘাট না, আরও অনেক কিছু করেছি। আমি জীবন একটা স্কুল, আমি একটা স্কুলের ফাউন্ডার, আমি কয়েকটা পানির পাম্পের তৈরি করেছি, আমি আরেকটা স্কুলের চেয়ারম্যান, আমি আরেকটা স্কুলের চেয়ারম্যান, আমি আমি বহুত প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। কাজে মানুষ আমাকে ভালোবাসবে না কেন? আমি তো কাজ করছি, আমি তো মুক্তিযোদ্ধা, আমি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম, রক্ত দিয়েছি পর্যন্ত। তো কাজে মানুষ তো জানে আমার সম্বন্ধে, আমাকে কেন ভোট দিবে না? আমি আওয়ামী লীগ শুধু করি না, আমি জনগণের জন্য আওয়ামী লীগ করি জনগণের জন্য। সেই জনগণ আমি চিন্তা করি, জনগণের আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ না করতে পারি তাহলে এই কাজে আমার যাওয়াই উচিত না। কাজে আমার সংসার আছে, সব কিছু যা কিছু আছে সব কিছু রেখেই আমি তারপরে কিন্তু আমি এই জনগণের জন্য, এই এলাকার জন্য আমি মুক্তিযুদ্ধও করেছি, এই এলাকার উন্নয়নের যত রাস্তাঘাট ড্রেনেজ এগুলো সব আমি ইনশাআল্লাহ, আমার এখানেও কোনো কাজের ইনশাআল্লাহ বাকি নাই, টুকটাক হয়তো ছোটো ছোটো কিছু কাজ বাকি থাকতে পারে। আপনারা জানেন বছর বছরই তো এলাকা বাড়ছে, বিল্ডিং বাড়ছে, বাড়িঘর বাড়ছে, তো রাস্তাঘাটও কিছু বাড়বে, কিন্তু আমার দেশে ইনশাআল্লাহ আমার কোনো রাস্তাঘাট। সামনে যে নির্বাচন আসতে আছে, রাষ্ট্রীয় নির্বাচন, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? রাষ্ট্রীয় নির্বাচন এইটা তো না কীভাবে আর দেখবো, এইটা তো আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, শুধু একটি দল এই দেশের জনগণকে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা কি চায়? যে দল আমাদের সঙ্গে এই যে আন্দোলন করছে, মানুষ মারছে, আগুন দিচ্ছে, তারা আসলে চায় কি? তারা তো চায় ক্ষমতা, চায় ক্ষমতা, যে তারা কি করবে? তারা 23 বছর ক্ষমতায় ছিল, কি করতে পারছে? একটা রাস্তাও কোনোদিন করতে পারছে কোনো জায়গায়? কিচ্ছু করতে পারে নাই। আর এখন সে ক্ষমতায় যে সে কী করবে? যা উন্নয়ন করার ইচ্ছা আছে এগুলি সব আমার নেত্রী মানে প্রধানমন্ত্রী সমস্ত উন্নয়ন করে ফেলছে, কাজে তাদের ওই সরকার গঠনের দরকার নাই, নির্বাচনে আসলে আসুক না আসলে নাই, এটা তাদের বিষয়। কিন্তু আমরা তারপরেও বলি, আমার মাননীয় প্রধানমন্ত্রী চায় সবাই ইলেকশনে আসুক, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে যদি সরকার পরিবর্তন ঘটে ঘটবে আমরাও ঠিক সেটাই মেনে নিতে রাজি আছি। তো আমরা আশা করি সকল দল অংশগ্রহণ করবে। বিএনপি আপনারা দেখছেন কোনো দল আমাদের ভাঙতে আমরা চাই না,
আমার নেত্রী কোনো দলকে ভাঙতে চায় না, আমার নেত্রী চায় যে আমরা সবাই মিলেমিশে আমরা নির্বাচন করব, আগামীতে আমরা সুন্দর একটা সরকার গঠন করব, সবাই মিলে আমরা দেশকে চালাবো, আমার নেত্রী সেটাই চায়। কিন্তু কিছু আছে, কিছু মানুষ আছে, মানুষকে ভুল বুঝাচ্ছে যে তারা ক্ষমতায় গেলে পরে একেবারে সোনার হরিণ দিয়ে দেবো, আমাদের মানুষ এই দেশের জন্য সোনার হরিণ দিয়ে দেবো। 23 বছর ছিল, কোন হানে সোনার হরিণ তাদের আছে এটা তো আমরা কোনো দেশের জনগণ কোনো দিন দেখলো না, যে তারা যে আগে অত 23 বছর ক্ষমতা ছিল কী করছে এই দেশের জনগণের জন্য। আর আমার নেত্রী যে 2-5 থেকে 15 বছরে দেশের রূপই বদলায় ফেলাইছে, আজকে বিশ্বের দরবারে দেশ নেত্রী আজকে উন্নয়নের মডেল হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি, আজকে স্মার্ট বাংলাদেশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ এই আবারও নির্বাচন আসে এবং আশা করি এই দেশের জনগণ আমাদের আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচন করে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত আমরা করতে সক্ষম হব। আমরা আশা করি আগামী দিনে আজকে বিএনপি সরকার যা বলছে এগুলি সব ধোয়া, এগুলি সব মিথ্যাবাদী, এগুলি তারা কোনো দিন ভালো কাজ করতে পারে নাই। কাজেই আমরা আশা করি আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের অপেক্ষায় আমরা আছি। আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ আমরা নির্বাচন করব, এই দেশের জনগণের মাধ্যমে ইনশাল্লাহ আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে, এই আশা। বিষয়ে আমরা জানতে চাবো, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে যে আপনি নমিশন ঢাকা 11টিকে দিয়েছেন, আপনি কী প্রত্যাশা করেন? আমি তো অবশ্যই প্রত্যাশা করি, আমি অবশ্যই প্রত্যাশা করব না কেন, আমি আমি বারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি, আমার এখানে বয়সও মোটামুটি হয়েছে, তো এই বয়সে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আমার এই শেষ মুহূর্তে আমি যেন আপনার নমিনেশন আমি যাতে পাই, আপনি আমাকে নমিশন দিবেন, আপনার নমিশনের মাধ্যমে ইনশাল্লাহ আমার এই 11 আসনের জনগণ আমি দেখাই দিতে চাই আগামী নির্বাচনে আমি বিপুল ভোটে জয় লাভ করে আমি দেখা প্রমাণ করতে চাই আমি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আমাকে যে বারবার বারবার নমিশন দিয়েছে সেই নমিশন যে তার প্রমাণ আমি স্বাক্ষর আমি রেখে যাব যে হ্যাঁ লিয়াগত মুক্তিযোদ্ধা খালি নয়, লিয়াগত দেশের মানুষকে ভালোবাসে, দেশের কাজ করেছে। তা কাজে আগামী আসনে ইনশাল্লাহ আমি মনে করি আমি প্রত্যাশাই করি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নমিশন দেন তাহলে আগামী নির্বাচনে অবশ্যই অবশ্যই আমি বিপুল ভোটে আমি নির্বাচিত হব। জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সমস্যা, দেশের সমস্যা, জনগণের সমস্যা আপনারা যেভাবে তুলে ধরছেন আগাচ্ছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই দেশের জনগণ যারা রয়েছে যারা দেখছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। পরিশেষে আশা করি আপনারা সবাই আজকে আওয়ামী লীগের সঙ্গে আপনারা আছেন থাকবেন, আগামীতেও যেন আমরা এই আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগে ভোট দিয়ে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও নির্বাচন করতে পারি সেই আশাই ব্যক্ত করি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার 2টি কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একজন সফল কাউন্সিলর, তিনি বারবার নির্বাচিত একজন কাউন্সিলর হিসাবে তিনি দায়িত্ব পালন করে থাকেন, আর ঢাকা 11টিকে তিনি নমিশন যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আশা রাখেন যে নৌকাপতি তিনি আবারও জয়যুক্ত হবে বলে তার বিশ্বাস। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক হিসেবেও তিনি সাধারণ মানুষের পাশে সবসময় নিঃস্বার্থে নিরলভাবে কাজ করে গিয়েছে। তো আমরা জানতে পারলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি বসে আছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাগণ ও কর্মীগণ। তো প্রিয় দর্শক, রামপুরা থানার আওয়ামী লীগের সভাপতি আমরা তার সাথেও কিছুক্ষণ আগে কথা বলে থাকি, আওয়ামী লীগের রামপুরা থানার সেক্রেটারি ও বিভিন্ন নেতাগণ ও কর্মীগণ এখানে উপস্থিত আছেন, সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা অভিনন্দন বাংলা টিভি 71 এর পক্ষে থেকে সবার থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।